সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সগুলি কিভাবে আমরা ইংরেজি ভাষায় অনুবাদ করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কিভাবে প্রশ্নবোধক বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার পূর্ববর্তী ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এফার্মেটিভ বাক্য অর্থাৎ হাঁবোধক বাক্য এবং নাবোধক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স সেগুলি আমি আপডেট দিয়েছি। যদি আপনারা মিস করে থাকেন অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখবেন, তাহলে সেই ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যগুলিকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তো এখানে আমি মাত্র দুইটা এক্সাম্পল দিয়েছি, আশা করি সেই দুইটা যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এখানে দেখুন আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সগুলির সূত্র হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন প্লাস বার্ব, বার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে দেখুন প্রথমে আমরা বসাবো কি ডাব্লিউএইচ ওয়ার্ড এবং তারপর হ্যাভ হ্যাজ। তো এখানে তাহারা সকাল হইতে খেলছে কেন, অর্থাৎ কেন কেন ওয়ার্ড একটা এসেছে। তো কেন ইংরেজি আমরা জানি হোয়াই, তো আমরা প্রথমে হোয়াই বসাতে হবে ডাব্লিউএইচ ওয়াই হোয়াই। তারপরে সূত্র অনুযায়ী আমরা বসাবো হ্যাভ হ্যাজ। তো এখানে সাবজেক্ট হচ্ছে তাহারা, তো তাহারার ইংলিশ হচ্ছে দে, তো দে সাবজেক্টের সঙ্গে আমরা জানি কি বসে, কি বসবে হ্যাভ বসবে, কারণ দে হচ্ছে প্লুরাল নাম্বার, যার জন্য আমরা হ্যাভ বসাবো ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপরে আমরা বসাবো হ্যাভ হ্যাভ হ্যাজ, দুটা থেকে একটা আমরা এখানে হ্যাভ বসবে, এইচ এ ভি ই হ্যাভ, হোয়াই হ্যাভ। তা আমরা এই দুটাটাকে একটা ইউজ করলাম, তারপরে সাবজেক্ট প্লাস সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসাবো দে তাহারা, সরি টি এইচ ই ওয়াই দে। আমরা দে বসালাম হোয়াই হ্যাভ দে, তারপরে এখানে সাবজেক্ট বসালাম প্লাস বিন, আমরা বিন বসাবো হোয়াই হ্যাভ দে বিন, তারপরে প্লাস বার্ব, তো বার্ব হচ্ছে খেলা খেলছে, খেলা হচ্ছে বার্ব, তো কি বসাবো প্লাস বার্ব, খেলার ইংলিশ হচ্ছে প্লে, পি এল এ ওয়াই প্লে। আবার বার্বের সাথে সূত্র অনুযায়ী আইএনজি বসবে, হোয়াই হ্যাভ দে বিন প্লে, প্লেয়ের সাথে আমরা আইএনজি বসাবো হোয়াই হ্যাভ দে বিন প্লেয়িং। তারপরে কি, তারপরে বাকি আছে কি, তাহারা বসালাম খেলছে বসালাম, কেন বসালাম কেন ইংলিশ হোয়াই, তারপরে এখানে বাকি আছে সকাল হইতে। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময়টা যুক্ত করতে সিন্স এবং ফরের ব্যবহার হয়, তো এখানে সকাল আছে, তো সকালের সঙ্গে আমরা জানি যে কি বসে সিন্স, সিন্স মর্নিং, এস আই এন সি ই সিন্স, সিন্স মর্নিং এম ও আর এন আই এন জি, হোয়াই হ্যাভ দে বিন প্লেয়িং সিন্স মর্নিং, শেষে কিন্তু কোয়েশ্চন মার্ক হবে কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে দেখুন তারপরে হচ্ছে বাচ্চাটি কেন এক ঘন্টা ধরে কাঁদছে, এটাও কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তো এখানে প্রথমে আমরা কি লিখবো সূত্র, প্রথমে আমরা সূত্র ফলো করব, আর এরকম ফর্মুলা অনুযায়ী আমরা ইংরেজি করতে করতে আমাদের মুখ দিয়ে যখন প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস করতে করতে আমরা অবশ্যই একদিন ভালো বক্তা হতে পারবো যদি চেষ্টা করি, যদি ভালো ইংরেজি বক্তা হতে চাই অবশ্যই যদি চেষ্টা করি অবশ্যই পারবো, আমরা না পারার কোনো কিছু নেই। তো এখানে প্রথমে ডাব্লিউএইচ কোয়েশ্চন ওয়ার্ড, তো বাচ্চাটি কেন এক ঘন্টা থেকে কাঁদছে, তো কেন আসছে, যার জন্য আমরা প্রথমে হোয়াই এই ওয়ার্ডটা বসাবো ডাব্লিউএইচ ওয়াই হোয়াড হোয়াই বসালাম, তারপরে হ্যাভ হেজ আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চন ওয়ার্ড বসালাম হোয়াই, তারপরে হ্যাভ হেজ, এই দুইটার থেকে একটা ওয়ার্ড বসাতে হবে। তো এখানে সাবজেক্টকে দেখতে হবে, তো এখানে বাচ্চাটি দা বেবি, বাচ্চাটি এখানে সিঙ্গুল বোঝাচ্ছে, যার জন্য আমরা হ্যাজ বসাবো হোয়াই হ্যাজ, তারপরে এখানে হ্যাভ হ্যাজ থেকে একটা ওয়ার্ড বসালাম, তারপরে
প্লাস বা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বাচ্চাটি নির্দিষ্ট করেছে যার জন্য দা বেবি বসাবো, দা বেবি। হোয়াই হেজ দা বেবি, আমরা সাবজেক্ট বসালাম, তারপর বিন আমরা বসাবো, বি দা হোলি এন্ড বিন। তারপরে হচ্ছে বার, তো বার এখানে কে কাঁধা, এখানে কাঁধা হচ্ছে কাজের সংকেত দিচ্ছে, কাঁধার ইংলিশ হচ্ছে ক্রাই, সি আর ওয়াই ক্রাই। তো বারবার সাথে আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুযায়ী কি বসবে, আইএনজি, আমরা আইএনজি বসালাম। হোয়াই হ্যাজ দা বেবি বিন ক্রাইং, বাকি কি আছে, বাচ্চাটি বসালাম, কেন বসালাম, হোয়াই বসালাম, এক ঘন্টা, এক ঘন্টা, এক ঘন্টা থেকে বাকি আছে, অর্থাৎ সময়টা ব্যবহার করতে আমরা কি বসাবো, সিন্স এবং ফর। তো এক ঘন্টা এখানে কোন এক ঘন্টা সেই ধরনের কোনো নির্দিষ্ট উল্লেখ নাই, যার জন্য আমরা বসাবো ফর অ্যান আওয়ার, এফ ও আর ফর অ্যান আওয়ার, অ্যান আওয়ার নিচেটা নিচে লিখছি, অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য, আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।